ওই যে জমিটা দেখতেছস না 60 লাখ টাকা দাম আছে জমিটা দখল করতে হইব হ্যাঁ ঠিক ভাই আপনি আয়াত সাহেব না হ্যাঁ কিন্তু কেন ভাই আমি আপনার অনেক নাম শুনছি আপনি নাকি মানুষে কাজ দেন আমার একটা কাজ দেন না ভাই কাজ লাগবো কিন্তু আমার এখানে তো সুস্থ সবল লোক দরকার কিন্তু তোরে দেখে তো মনে হইতাছে না তুই কাজ পারবি আচ্ছা ঠিক আছে ভাই ওই শুন ওরে আইতো কো ওর লাগি আমার একটা কাজ আছে ওই ল্যাংড়া ওই শুন এদিকে জি ভাই আসতেছি জি ভাই বলেন এই জিনিসটা তোরে চনপাড়া পৌঁছাইতে হইব তাও আবার পুলিশ থেকে বাঁচাইয়া তুই যদি এটা পারস তোর 10000 টাকা করে দেব একটা পটলা পারবি কিন্তু এটা কি ভাই জীবন তুই ওরে কি করতে চাইতাছস তুই চুপ থাক ওর অবস্থা দেখে মনে হয় ও এই কাজটা করতে পারবো ওরে পুলিশে সন্দেহ করবে না বুঝছস না ভাই আমি এই কাজ জীবনও করব না ভাই আপনারা যদি আমার দৈনিক 1 লাখ টাকা দেন দেখেন তাও করব না ভাই আরে ল্যাংড়া তুই কি লেগে এই কাজ করবি না তুই এই কাজ করলে মাসে 1 লাখ টাকা কামাবি হালা তোরে আমি কাম দিতে পারি নাই তুই এই কামটা কর রাতারাতি বড় লোক হয়ে যাবি কা না আমি এই কাম জীবনও করব না এই কাম করলে আমি তো ঠিকই বড় লোক হয়ে যাব কিন্তু আমার মা বাবার নাম খারাপ হবে ভাই হোপ বেটা কোন পরিবারের কথা যেই পরিবার তোরে ল্যাংড়া পয়দা করছে এই কামটা কর অনেক টাকা কামাবি পরিবারের চিন্তা করিস না হতে পারে ভাই আমার হাত পাও চলে না কিন্তু আমার মা বাবা আমার যে শিক্ষা দিছে সেই শিক্ষা দিয়ে আমি আজীবন খাইটা চলে যেতে পারবো দুর্বলতা সুযোগ নিয়ে কাউকে দিয়ে খারাপ কাজ করাবেন না আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।